হ্যালো বন্ধুরা, বাংলা চটি গল্পে তোমাদের স্বাগতম। প্রতিদিনকার মতো আজকেও ফিরে আসলাম বাংলা চটি গল্পে। চলুন মূল গল্পে চলে যাই। কদিন আগে অফিসের কাজে মফস্বলে যেতে হয়েছিল, সেখানে অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছিল আমার। নামটা অলিখিত থাক, বয়স 27, স্বাস্থ্য পেটানো। এক্সিকিউটিভ পোস্টে একটা কোম্পানিতে চাকরি করি আমি। সন্ধ্যাবেলা আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য বসে আছি অটোতে। দুটো সিট সামনাসামনি, চারজন করে বসা যায়। এক পাশে পুরুষ, অন্য পাশে মহিলাদের বসার জায়গা। পুরুষ সিটে আমি শেষ প্যাসেঞ্জার, অর্থাৎ দরজার কাছে আমার সিট। ওপাশে মহিলা সিটে কোনার দিকে একজন গ্রাম্য বয়স্ক মহিলা। তিনজন প্যাসেঞ্জার শেষ মুহূর্তে সামনের সিটে উঠল। একটা 8-9 বছরের ছোট্ট ছেলে আর দুজন মহিলা, সম্ভবত মা, মেয়ে বা বোন। মহিলার বয়স 40-এর কাছাকাছি, ফর্সা গোলগাল গড়ন, পরনে হলুদ রঙের সালোয়ার কামিজ, মাথায় ওড়না। অটোতে ওঠার সময় মহিলার বিশাল আকৃতির স্তন, মোটা মোটা থাই বেশ আকর্ষণীয় মনে হলো। মেয়েটার বয়স 13-14, রোগাটে গঠন। ছেলেটার বয়স বয়স্কা মহিলার পাশে, তারপরে ছোট মেয়েটা, তারপরে মহিলা, আমার মুখোমুখি। আমার কোলে আমার ব্যাগ অটো ছেড়ে দিল। আমার গন্তব্য প্রায় 3 ঘন্টার পথ। মহিলাকে মেয়েটা মা বলে ডাকছে, অর্থাৎ সম্পর্কে মা মেয়ে। এর মধ্যে অন্ধকার হয়ে গেছে, অটোর সিটের মাঝে জায়গা খুব কম, তার উপরে আমার পাশের প্যাসেঞ্জার কারো বেশ কিছু মালপত্র রাখা। অটোর ঝাঁকুনিতে মহিলার হাঁটুর সাথে আমার হাঁটু ঘষা খাচ্ছিল অনবরত। বাসে ট্রেনে প্রায়শই যাতায়াত করতে হয় আমাকে, বলতে দ্বিধা নেই। ভিড়ের বাসে ট্রেনে সুযোগ পেলে মেয়েদের গায়ে হাত দেই আমি। কোনো অপরিচিত মেয়ের স্তনমর্দন নিতম্বে হাত বোলানোতেও আমার আনন্দ লাগে, সহবাস করার মতোই। তাই অটোতে অন্ধকারে ভাগ্যকে ধন্যবাদ জানালাম স্বাস্থ্যবতী মহিলাকে কাছে পেয়ে। প্রথমে আমার ডান হাতটা মহিলার হাঁটুতে বেশ কবার সোয়াই, যেন অসাবধানে লেগে গেছে। মহিলার কোনো রিয়াকশন নাই দেখে হাতটা স্থায়ীভাবে স্থাপন করে দিলাম বাম হাঁটুতে। অপেক্ষা করি, আস্তে আস্তে হাতটা হাঁটু থেকে উড়োতে নিয়ে যাই। পাতলা সালোয়ারের কাপড় নিচে নরম তুলতুলে মহিলার উড়ো, লক্ষ্য করি যেন কিছুই ঘটছে না। এভাবে এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে মহিলা। সাহস বাড়ে আমার বেশ কবার হাত বোলাই উড়ুতে, তারপর আলতো করে চাপ দিতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। বিস্ময়ের সাথে লক্ষ্য করি, আমাকে বাধা দেওয়া দূরের কথা, ওভাবেই বাইরের দিকে তাকিয়ে থেকে আমার হাতকে জায়গা করে দেওয়ার জন্য পা ফাঁক করে দিয়েছে মহিলা। এমন সুযোগ পাবো ভাবতে পারিনি, তাই সদ্ব্যবহার করতে দেরি করি না আমি। হাতটা আস্তে আস্তে ঠেলে দেই ভেতরের দিকে। গরমের ঘামে ভিজে গেছে মহিলার শরীর, মাঝ বয়সী হলেও যথেষ্ট যৌবনের উত্তাপে গরম আর নরম উরু। আস্তে আস্তে আমার আঙ্গুলি মহিলার তলপেট স্পর্শ করল, নরম তুলতুলে তলপেট। বেশ কবার হাত বুলিয়ে নিচের দিকে নামাই হাতটা, ভিতরে কোনো পেন্টি পরেনি। মহিলা পাতলা সালোয়ারের নিচে মহিলার নগ্ন যোনিকুণ্ড আগুনের মতো উত্তপ্ত, ভেজা ভেজা নরম বাবুই পাখির বাসা মুটি করে ধরি আমি। এতক্ষণ কিছু না বললেও এবার মৃদুস্বরে আহ করে উঠে মহিলা, থেমেই যাই। আমি হাতটা স্থির এভাবেই রেখে অপেক্ষা করি। এরপর মহিলা কোনো শব্দ না করায়, কিছু না বলায় নিশ্চিত হই। আস্তে আস্তে তর্জনীটা সালোয়ারের উপর থেকে মহিলার ফাটলটা খুঁজে পায়, সম্ভবত কামানো জনি, কারণ কাপড়ের উপর থেকে লোমের কোনো অস্তিত্ব খুঁজে পাই না। এরই মধ্যে প্যান্ট জাঙ্গিয়া নিচের লিঙ্গটা ভীষণভাবে খাড়া হয়ে কামরস খরণের জাঙ্গিয়ার কিছুটা ভিজে গেছে আমার। এর মধ্যে ভিজে গেছে মহিলার জনির কাজটা, আঙ্গুল নিষ্ফিস করে আমার ওখানে অনেক পথ বাকি।
হঠাৎ উরুর কাছে সেলোয়ারের সেলাইয়ের একটা ছোট্ট জায়গায় আঙুল ছুঁয়ে যায়। আমার মনে হয় সেলাই একটু খোলা। সৌভাগ্য যখন আসে তখন মনে হয় এমনি ভাবেই আসে, তারপর হই আমি। আঙ্গুলে খুঁটতেই বুঝতে পারি যা ভেবেছি তাই। সেলোয়ারের সেলাই জোড়াটা উরুসন্ধির কাছে একটু খোলা, আঙ্গুলটা ঢোকাবার চেষ্টা করি। আমি কি করছি বুঝতে পেরে চকিত আমার দিকে একবার ফিরে দেখে মহিলা। বেশ কবারের চেষ্টায় তখন ভাবি এভাবে হবে না। ঠিক সেই মুহূর্ত করে আঙ্গুলের ডগাটা ঢুকে যায় সেলাইয়ের ছিদ্রের মধ্যে। মহিলাকে দেখি আমি বাইরের আলোর ঝলকে, মহিলার চোখে ফোটে কোণে একটা হাসির আভাস চোখে পড়ে আমার। অন্ধকার অটোতে ছেলেটা বনের ঘাড়ে মাথা দিয়ে, মেয়েটা সিটে মাথা হেলিয়ে ঘুমে মগ্ন। যা করার এক্ষুনি করতে হবে। আঙ্গুলটা সেলাইয়ের কিনারে রেখে হ্যাসকা টান দিতেই পট করে প্রায় 2 ইঞ্চি জয়েন্টের সেলাই খুলে গেল সেলোয়ারের। এতক্ষণ চুপচাপ থাকলেও আমি যে এতদূর এগোবো মহিলা এতটা আশা করতে পারেনি। চট করে আমি সেই ফাঁকে আমার বিদ্যাঙ্গুলি আর তর্জনী প্রবেশ করাতেই পাশে ঘুমন্ত ছেলেটাকে ও মেয়েটাকে চট করে দেখে নিয়ে দু উরু দিয়ে আমার হাত চেপে ধরতে কাতর দৃষ্টিতে তাকালো আমার দিকে। এতক্ষণ এসব হলেও এই প্রথম আমার দিকে সরাসরি তাকালো মহিলা। হাতটা ওভাবে রেখেই আমি অশ্বাসের হাসি দিলাম। এবার আমার পাশের লোকগুলোকে দেখলো মহিলা, তারাও সবাই ঘুমে বুঝে কিছুটা নিশ্চিত হলো যেন দু আঙ্গুলের চাপ দিয়ে সেলাই খোলা জায়গাতে এবারে জোরে চাপ দিতেই আরও 1 ইঞ্চি সেলাই খুলে যাওয়ায় এবার গোটা হাতের তালুই ভিতরে ঢোকাতে পারলাম আমি। এ সময় আমার হাঁটুর উপরে রাখা বাম হাতের উপর একটা নরম হাতের স্পর্শ পেলাম। বাম হাতে হাতটা চেপে ধরে একটু চাপ দিতেই মহিলা তার হাতের আঙ্গুলিগুলো আমার আঙ্গুলি জড়িয়ে ধরল। ততক্ষণে সেলোয়ারের ভিতরে থাকা ডান হাতের কাজ শুরু করেছি আমি। নরম মাখনের মতো মসৃণ মহিলার উরু, দেয়াল আমার ডান হাত, তার উরুর উপরি ভাগের নরম মাংসল অংশ টিপতে টিপতে পৌঁছে যায় উরু সন্ধির দিকে। মসৃণ তলপেট বেশ মেদবহুল নরম অংশে আমার আঙ্গুল ডুবে যাচ্ছিল বারবার। হাতটা আলতো করে নিচের দিকে নামিয়ে আনি। সেলোয়ারের উপর দিয়ে যা অনুমান করছিলাম ঠিক তাই। লোমহীন নির্মল পরিবেশ, জনির কামানো ঠোঁট দুটো মাংসল আর পুরু, এর মধ্যে জায়গাটা প্যাঁচ প্যাঁচে করে ভিজে গেছে। তর্জনীটা আত্মবিশ্বাসের সাথে চালিয়ে দিলাম ফাটলের মধ্যে আমি। এবার উরু দুটো সংঘর্ষের করে আমার হাত চেপে ধরলো মহিলা, সেই সাথে অন্য হাতটাও বাড়িয়ে খামচে ধরলো আমার হাঁটুর একটু উপরে। ততক্ষণে মহিলার গরম রসে ভেজা জনি গর্তে ঠেলে ঢুকিয়ে দিয়েছি আমার তর্জনীটা। দেখলাম মহিলার মুখটা হাঁ করে আছে। ধীর গতিতে রসিয়ে রসিয়ে আঙ্গুলটা ভেতর বাহির করা শুরু করি আমি। এ বয়সের যথেষ্ট টাইট মহিলার জনি, আঙ্গুল সহ হাতের তালু ভিজে যায় আমার। বেশ ক মিনিট ওভাবে হস্তমৈথুন করার পর মহিলার স্তনে কথা মনে হয় আমার, তালের মতো বড় আর গোলাকার, আচ্ছাটা কামিজের বাঁধন ফেটে বেরুবে যেন। এত কিছুর পর ও দুটো একেবারের জন্য হাত ছাড়া না পারলে করতে না পারলেও জীবনে বৃথা মনে হয় আমার। যা করার ডান হাতেই করতে হবে, কারণ আমার বাম দিকে লোকজন আছে। এ অবস্থায় আঙ্গুল বের করে নিতেই কিছুটা বিস্মিত হয়ে আমার দিকে তাকায় মহিলা। হাসি, আমি হাতটা নাকের কাছে এনে ওর দিকে তাকাই। গন্ধ শুকি, লজ্জা পায় মহিলা। আমার দিক থেকে ফিরে বাইরের দিকে তাকালেও ঠোঁটের কোনো বাঁকা হাসিটা লেগেই থাকে। একটু সামনে ঝুঁকি, আমি সবাই এখনো ঘুমে। নিশ্চিন্তে মহিলার বাম হাঁটুটা চেপে ধরে সামনের দিকে আকর্ষণ করতে ফিরে তাকায় সে, আমি কি করতে যাচ্ছি বুঝতেই চেষ্টা করে। আমি আর একবার ওরকম করতে এবার সিট একটু এগিয়ে বসে মহিলা। হাত বাড়াই আমি আলতো করে ডান হাতটা
তার ওড়নাটা ঢাকা বাম স্তনের উপর রাখতেই একবার আমার পাশের প্যাসেঞ্জারগুলির দিকে দেখে ওড়নাটা সরিয়ে দিতেই আমার হাতটা ঢুকে যায় ওড়নার তলে। দুই স্তনের মায়ের পূর্ণ স্তন, কামিজের তেলে ব্রেশিয়ার আটা, অত বড় যে আম আর বড় থাবায় আটে না, সবটুকু মর্দন করি আমি। পালাক্রমে দুইটো এ সময় অটোটা একটা গ্যাস স্টেশনের সামনে পৌঁছে গতি কমিয়ে থেমে যেতে থাকে। তাড়াতাড়ি হাত ছড়িয়ে সোজা হয়ে বসি আমি। মহিলাও ওড়না ঠিক করে নিতে না নিতেই অটোর যাত্রীরা সবাই জেগে ওঠে। ছেলে মেয়ে দুটো জেগে উঠে তাদের মার কি হয়েছে জিজ্ঞাসা করে। অটোওয়ালা জানায় গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস নিতে হবে, তাই দেরি হবে 15 মিনিট। কয়েকটা গাড়ি লাইন দিয়ে গ্যাস নিচ্ছে। এ সময় মহিলা তার পাশে বসা মেয়ের কানে কানে কি যেন বলায়। মেয়েটা আমার দিকে তাকিয়ে, ভাইয়া আমার আম্মু একটু বাথরুমে যাবে, একটু দেখবেন, অনুরোধ করতেই আমি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলে অটো থেকে নেমে আসতেই মহিলা আমার পিছে পিছে নেমে আসে পাম্পের পিছনের বাথরুমে। দেখিয়ে দেয় পাম্পের একটা লোক, রাতের বেলা গুটি কয়েক লোকমাত্র পাম্পে, বাথরুমে একেবারে নির্জন, মহিলাকে নিয়ে বাথরুমের কাছে আসতেই আমার পাশ কাটিয়ে দ্রুত বাথরুমে ঢুকলেও লক্ষ্য করি দরজা লাগায়নি মহিলা। অটোতে এত কিছু হবার পরও আমাকে নিয়ে মহিলা এই নির্জন বাথরুমে আসার কি উদ্দেশ্য তা না বোঝার মতো বোকা নই আমি। যদিও রিস্ক আছে, তবুও জীবনে পাওয়া এই সুযোগ ছাড়তে মন চায় না আমার। আশেপাশে ফাঁক ফুকিও নেই, দেখে আর দেরি না করে ভেজানো দরজা খুলে ঢুকে পড়ি ভিতরে। বাথরুমে 25 পাওয়ারে একটা বাল্ব জ্বলছে। দেখলাম এর মধ্যে সালোয়ার খুলে হাঁটুর নিচে নামিয়ে কামিজ কোমরে গুটিয়ে তুলে দেওয়া ঘেঁষে দাঁড়িয়ে আছে উনি। মোটা মোটা ফর্সা থাই, চর্বি জমা তলপেট, সিজারিয়ান এক কাটা দাগ, কামানো ফোলা জনি। দেখতে দেখতে দ্রুত প্যান্ট খুলে জাঙ্গিয়া কোমর থেকে নামাতেই খাড়া লিঙ্গ বেরিয়ে আসে আমার, বেশ বড় লিঙ্গ বন্ধুরা। ঠাট্টা করে বলে, হর্স ডিক। আমি এগিয়ে যেতে উরু ফাঁক করে দু আঙ্গুলে জনির পুরু ঠোঁট দুটো মেলে ধরে দাঁড়ায় মহিলা। একটু নিচু হয়ে লিঙ্গটা জনির ফাটলে দিতেই ঠিক জায়গায় সেট করে নিতে পলপল করে ঠেলে দেই আমি। মহিলার দুহাতে আমার গলা জড়িয়ে ধরতেই নরম পাছা চাপতে চাপতে দ্রুত ঠাপাই আমি। সেও আমার সাথে সমানতালে নিতম্ব সঞ্চালন করে, তার কর্মকাণ্ডে বুঝি যৌনকর্মে অনেক পটুসে। এরকম অভিজ্ঞ মহিলার সাথে যৌনকর্ম আগে হয়নি আমার। একটা পাম্পের বাথরুমে ভেতরে আনন্দ দায়ক জীবনের শ্রেষ্ঠ সঙ্গম উপহার দেয় মহিলা। আমি তার ঠোঁট দুটো খাই, সেও আমার ঠোঁট চুষে। ওই অবস্থাতেই দুই বাচ্চার মা মহিলার গর্ভে বীর্যপাত করে ফেলি। 10 মিনিটের মধ্যে পার গেছে। তাড়াতাড়ি আলাদা হয়ে প্যান্টও জাঙ্গিয়া পড়ে বেরিয়ে আসি দরজা খুলে। একটু পরে মহিলাটাও বেরিয়ে আসে। তাড়াতাড়ি পাম্পের দিকে রওনা দিয়ে পৌঁছে দেখি সবে গ্যাস ভরা শেষ হয়েছে। মহিলা অটোতে ওঠে, আমিও উঠে মহিলার পাশেই। পরিচয় হয়, ওর নাম জাহেদা, স্বামী কুয়েতে থাকে, ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি যাচ্ছে। মহিলা অটো সিটে দেয়। ছেলে মেয়ে দুটো আর না ঘুমানো আর কোনো চান্সই নেই, শুধু চোখে চোখে কথা হয়। মহিলা মিষ্টি করে হাসে, আমিও হাসি। বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। তো নেক্সট গল্প পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলওয়েজ আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।